ভোট পরবর্তী হিংসার জোরে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা আশ্রয় নিয়ে আছেন বিজেপি জেলা কার্যালয়ে। তাদের সাথে দেখা করতে আসলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। প্রথমত ২১ সালে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল তাতে কোচবিহার জেলায় অনেকে মারাও গেছিল, পাঁচজন মারা গেছিলেন এবং তখনও ভয়াবহ সন্ত্রাস হয়েছে। এবারে শারীরিক আক্রমণ প্রথম দিন হলেও পরবর্তীকালে শারীরিক আক্রমণের মাত্রাটা একটু কম, একটু অন্য কৌশল ওরা নিয়েছে। সেটা হলো জীবন ধারণের জন্য যে ন্যূনতম মানুষের প্রয়োজন, রেশনটা বন্ধ করা, হাটে দোকানটা বন্ধ করা, ধানটা জমি থেকে তুলতে না দেওয়া, বাড়িঘর ভেঙে লুটতরাজ করা, গায়ে না মেরে ঘরের ভিতরে আসবাবপত্র বা যা থাকে সমস্ত জিনিসকে ভেঙে দিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা, সাথে সাথে মহিলাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার। এবং একটা পলিসি ওরা নিয়েছে যে স্যারেন্ডার করো, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরো, আর ওদের তো টাকা লাগে, তৃণমূল মানে চোর সবাই জানে, ওদের টাকা লাগে, তাই জরিমানাও সাথে সাথে আছে। আমরা আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই বলে নিই যে একটা কঠিন, প্রতিকূল এবং একটা অসম যুদ্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বকে করতে হয়। একজন বিধায়ক বা একজন জেলা স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতা মানেই তিনি সমস্ত বিচার আপনাদের পাইয়ে দিতে পারবেন বা সুবিচার পাইয়ে দিতে পারবেন, সে সুযোগ কিন্তু অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গে নেই। এটা আপনাদের বুঝতে হবে, আপনাদের সকলকে বুঝতে হবে যে আমাদের রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরাও আক্রান্ত হন। এবং ভোটের দিন আপনারা দেখেছেন আমাদের ঝাড়গ্রামের প্রার্থী জনজাতি ডাক্তারি ছেড়ে লড়েছেন ডাক্তার প্রণব টুডু, তার কিভাবে মাথা ফাটিয়ে দিয়েছে প্রকাশ্যে আপনারা টিভিতে দেখেছেন। আপনারা টিভিতে দেখেছেন আমাদের একাধিক প্রার্থীর উপরে কিভাবে আক্রমণ হয়েছে। শুধু প্রার্থী নয়, নির্বাচন প্রচার চলাকালীন আমাদের কেন্দ্রের তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, এই এলাকার সাংসদ নিশীথ প্রামাণিক, তার নিরাপত্তা রক্ষীদের সামনেই রাজ্য পুলিশের উপস্থিতিতে উদয়ন গোহর নেতৃত্বে কিভাবে সরাসরি আক্রান্ত হয়েছেন এবং জেলা সভাপতিকেও তার চোখে আঘাত নিয়ে হসপিটালে ঢুকে নার্সিংহোমে থাকতে হয়েছিল। তাই কর্মীরা শুধু ভোটাররা আক্রান্ত হচ্ছেন, নেতারা আক্রান্ত হচ্ছেন না, এ কথাটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা আপনাদের সহকর্মী, সহমর্মী, সমবেথী, এই লড়াই আপনার আমার আলাদা লড়াই নয়। আপনাদের পার্টি অফিস খুলে দিয়ে মোটা ভাত ডালের ব্যবস্থা দলের পক্ষ থেকে করা হয়েছে। প্রথম দিন থেকে যারা আক্রান্ত হয়েছেন কোচবিহারের নার্সিংহোম হসপিটালে নিয়ে গিয়ে পার্টির পক্ষ থেকে পার্টির সম্পূর্ণ ব্যয় দায়িত্ব নিয়ে পার্টি তাদেরকে অন্তত সুস্থ করানোর জন্য সমূহ ১০০% দায়িত্ব পালন করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা আত্মসমর্পণ না করে এই লড়াইটা এখনো চালিয়ে যেতে চান, ২১ও আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরে ঘুরে দাঁড়িয়েছেন, সময় লেগেছে ৫-৬ মাস ৭ মাস, এবং আপনারা দেখেছেন আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারিনি, আমাদের হাইকোর্টে দ্বারস্থ হতে হয়েছিল, তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস মিস্টার বিন্দালের নেতৃত্বে ৫ জন জাজের বেঞ্চ হয়েছিল, তারা জাতীয় মানবাধিকার কমিশনকে ইনকোয়ারি করার জন্য রিপোর্ট দিতে বলেছিল, সেই রিপোর্টের পরে ৬১টা সিবিআই এফআইআর হয়েছে মার্ডার কেসগুলোতে, ৪০০-এর বেশি খুনি হারমাম তৃণমূলের এখনো জেলে আছে। আপনাদের এই জেলা ছাড়তে, রাজ্য ছাড়তে আপনারা বাধ্য হয়েছিলেন, আসামে গিয়ে ক্যাম্প করেছিলেন, সেখানে তৎকালীন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মহোদয় আপনাদের ক্যাম্পে পর্যন্ত ভিজিট করেছিলেন, আপনাদের সেই অতীত অভিজ্ঞতাগুলো আছে। আমি যেটা আপনাদের সাজেস্ট করতে চাই,
যারা এই সামনে লড়তে চাইছেন না, আত্মসমর্পণ করতে চাইছেন, তাদের সেটা ব্যক্তিগত মত। আমি নিশ্চয়ই আত্মসমর্পণ করতে কাউকে বলবো না, মাথা উঁচু করে লড়াই করতে বলবো, আমরাও করছি আপনাকেও করতে হবে। আপনাদের যতক্ষণ না পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়িতে ফেরাতে পারছি, আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। এক নম্বর, আক্রান্ত যারা হয়েছেন তাদের চিকিৎসা যাদের হয়ে গেছে, যাদের চলছে, বা ভবিষ্যতে যদি কেউ আক্রান্ত হন, তাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। যে ক্ষয়ক্ষতি আপনাদের বিভিন্ন গ্রামে হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা করে আমাদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা, যাতে সাধারণ গরিব মানুষ, কৃষক যারা, তাদের সব চলে গেছে, তারা যে ঘুরে দাঁড়াতে পারেন তার দায়িত্ব আমরা নিচ্ছি। আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, আপনাদের জন্য আমরা যেহেতু 19 তারিখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার বিষয়টা ছিল, আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট বিষয়, আর এই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে এগুলো পুলিশকে দিয়ে করাচ্ছেন। স্বাভাবিকভাবে পুলিশ যেখানে পক্ষ নিয়ে নিয়েছে সেখানে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আপনার কাঁদার আর কোনো জায়গা নেই। সেই জায়গায় আমরা কেন্দ্রীয় সরকার চাইলেও কেন্দ্রীয় বাহিনীকে অনন্তকাল এখানে রাখতে পারেন না, আইন পারমিট করে না, আমাদের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পারমিট করে না। আমি বিরোধী দলনেতা হিসেবে এটা আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছিলাম, সেই মামলাতে 21 তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিয়ে, মানে আপাতত নির্দেশ দিয়ে 18 তারিখে মহামান্য বলছি, আমার যে শীতের বিধানসভা যে ঘটনাগুলি ঘটছে ওরা কিন্তু প্রচণ্ড অত্যাচার করতেছে, কারণ আমরা তো বাড়িতে যাইতে পারতেছি না। 1 নম্বরে, 2 নম্বরে ওরা ভিতরে যা গড়বড় করার চেষ্টা করছে, এমনকি মহিলাদেরও শ্লীলতা হানি করার জন্য খুব চেষ্টা করতেছে। আমরা তো এখন পর্যন্ত ঘরে পৌঁছতে পারিনি, কারণ আমাদেরকে জানিয়ে দিচ্ছে না ওরা। হসপিটালে নাই, ওনারা বাড়িতেই আছে, তা ও যেদিন ভোট গণনার দিন ওরা বাড়িতে ছিল, জঙ্গলের মধ্যে লুকায়। পালাডাঙ্গা ভোটের পরবর্তী রেজাল্ট হওয়ার পর থেকে আমি ঘরের বাড়ি যেতে পারছি না। আমার একটা নাবালক বাচ্চা আছে 5 বছরের, সেটাকে নিয়ে আমি বাইরে আছি। আমাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে, আমাকে উঠাই নিয়ে যাবে এবং শ্লীলতা হানি করবে, এভাবে হুমকি দেওয়া হচ্ছে, বলছে মারবো না, উঠাই নিয়ে যাবো, ঘর বাড়ি ভাঙার জন্য অনেক হুমকি দিচ্ছে, বাড়ি যাচ্ছে আসছে, সব সময় আমাকে ফোন করছে আর হুমকি দিচ্ছে। আমার কাছে রেকর্ডিংও আছে অনেক, এরকম আমাকে সবসময় হুমকি দেয়, বলে উঠাই নিয়ে যাবো। আমি এখনো অব্দি বাড়ি যেতে পারি। আমি সংখ্যালঘু থেকে, আমাকে বলে আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি বাড়ি করেন, আমাকে এভাবে হুমকি দেয়, বলে আপনার কোনো দোষ নেই, আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি বাড়ি করেন। সমস্ত কুঠিমারি অঞ্চলে 4 তারিখের পরে যে সন্ধ্যার পরে যে দুষ্কৃতীরা ভাঙচুর করছে, বাইক নিয়ে নামছিল, বাইক নিয়ে বাইক মিছিল ছিল ওটা, সামনে পুলিশের গাড়িও ছিল, পুলিশ ছিল পিছনে, বাইক বাড়ি ছিল সামনে, কুটি বাড়িতে মোটামুটি আমাদের 8টা বাড়ি ভাঙছে, ভাঙার পরে আমার বাড়িতে গেছে, আমার বাড়ি ভেঙেছে বাইক থেকে না ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে ঢুকে ঘরে ঢুকে ঢুকে মহিলাদের টেনে টেনে বের করছে, মুসলিম সংস্থার লোক মুসলিমদের গিয়ে গিয়ে ভাঙচুর করছে। কতজন ইনজুরড হয়েছে, মানে আহত কতজন? আহত হয়েছে 8 জনের মতো। হসপিটালে দিয়েছে সব? তারপরে আমার বাড়ি ভাঙচুরের পরে ওরা সন্তুষ্ট হয় না, তারপরে আমার বাপের বাড়ি একদম নিল, ও গরিব আমার বাপের বাড়ি, তার বাড়িও ভাঙচুর করছে, প্লাস খাবারের বিষ ঢেলে দিয়ে আমার বাবা মাকে বলছে ওই খাবার গুলো খেয়ে মত, তোরা বিজেপি করার অপরাধে তোদের এটা শাস্তি দেওয়া হয়।
আর আমাকে আমার মাকে টেনে বের করে জামা কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। তারপর বলে কি যে তুই তোরা বাড়িতে থাকিস, বাড়িতে ভাঙচুর তো হয়েছে যতটুক, তারপরে আরো এর থেকে ভয়ানক কিছু হবে, তার জন্য বাড়ি ছাড়ো, বাড়ি না ছাড়লে পরে তোমাদের অবস্থা খুব খারাপ করবো। আমার বাবাকে রাস্তায় ধরে পিঠাইছে ওরা, সব মুসলিম লোকরা বেশি করছে আমাদের এলাকায়। আর রেশন রেশন গুলো যত আমাদের গ্রামবাসী ছিল সবার রেশন গুলো কেড়ে কেড়ে নিচ্ছে, কারো রেশন তুলতে দেয় না ওরা। তারপরে ধনে এরা সবাই রেশন গুলো কেড়ে কেড়ে নেয়। আর কি রেশন কেন নিতে আসে দিদি, রেশন কেন তোরা নিবি? নোংরা নোংরা ভাষা প্রয়োগ করছে রেশন কেড়ে নিতে। তারপরে এক মহিলা কাপড় ধরে টাইলে পুলা করে উলঙ্গ করার পরে ওনার রেশন টেশন সব নিয়ে ওনাকে ওইখানে ফেলে দিয়ে চলে গেছে। আমি এতটুকুই বলবো, নির্বাচনের পরে, লোকসভা নির্বাচনের পর বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মী আছে, পরিবার ভাঙচুর লুট তারা যেহেতু হয়েছে আমরা নিউজ মাধ্যমে দেখেছি, নেতৃত্বরা চারি কম বেশি। এবার তারপরে যাদের পরিবার ভাঙচুর হয়নি বা ভাঙচুর করেনি সেই সমস্ত বাড়িতে 20,000 50,000 1,00,000 করে চাঁদা দেওয়া হয়েছে। তার মধ্য দিয়ে যোগদানের হুমকি চলছে, যে টাকা তো দিতেই হবে, তার মধ্যে যোগদানও করতে হবে অনেক কিছু এভরিথিং। তার মধ্যে দিয়ে যেমন এরকম টাইমে আমাদের কৃষি বল এলাকা সেখানে ধান কাটতে দেওয়া হচ্ছে না, যারা বিজেপি করে তাদের ধান কাটতে দেওয়া হচ্ছে না। প্লাস এই যে ধান মারা যে মেশিন আমাদের জমি চাষ করে সেই মেশিন দিয়ে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। তো দিনের বেলা যখন প্রোগ্রামগুলো এতে শেষ হয়ে গেল, আজকে বুধে বুধে আমার অঞ্চলের খবর আছে, চান্দামারি অঞ্চলের বিভিন্ন বুধে আর্মাদেরা তারা ওই বিজয় মিছিল যেটা বলে সেটা করছে। এর মধ্যে দিয়ে রাত্রেবেলা হুমকি চলে, বা একটা কাউকে পেলে পরে ওকে সেখানেই বসিয়ে দেওয়া হয়, বা আগামী দিনে ওদের বক্তব্য একটাই, আগামী দিনে যে সমস্ত বিজেপি ক্যাডার লিডার ছিল ওরা তাই মনে করে যে বিজেপি সাধারণ মানুষের জন্য যে আমরা করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি যে আগামী দিনে বিজেপি সরকার গঠন করবে, আমরা মানুষকে পরিষেবা দেবো, সেই সমস্ত লোকগুলোকে টার্গেট করে ওনারা যে আগামী 10 বছর সে বাড়িতে পৌঁছতে দিবে না সেই চার্জ করে লোককে আটকাচ্ছে।